কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের, আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য। দর্শক, এই পর্বে আমরা সোনালি বানর ও জেব্রার কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদের। সোনালি বানর হচ্ছে একটি আদিম জগতের বানর, যা পশ্চিম আসাম, ভারতবর্ষের কিছু অংশ ও ভুটানের কালো পর্বতের পাদদেশের আশপাশে দেখতে পাওয়া যায়। এটা ভারতের সবথেকে একটা বিপন্ন প্রজাতি। হিমালয়ের অধিবাসীরা এটাকে পবিত্র মনে করে। সর্বপ্রথম একজন পরিবেশ বিজ্ঞানী অ্যাডওয়ার্ড প্রিটচার্ড 1950 সালে সোনালি বানরকে পশ্চিমা বিশ্বের নজরে আনেন। একটি প্রাপ্তবয়স্ক সোনালি বানরের দেহের রং সোনালি, মাথা এবং বুকের রং কালচে রঙের। এদের অপ্রাপ্ত বয়স্ক এবং নারী সোনালি বানর দেহের মতো রং হালকা, রূপালি সাদা থেকে ধূসর বর্ণের হয়ে থাকে এরা। সোনালি বানরের মুখের রং কালো এবং এটার একটা দীর্ঘ লেজ আছে, যার দৈর্ঘ্য প্রায় 50 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। সোনালি বানর খুব সীমিত অঞ্চলেই বাস করে। ভারতের দক্ষিণে ব্রহ্মপুত্র নদের প্রায় 60 বর্গমাইল জুড়ে, পূর্বে মানাহ নদী, পশ্চিমে সোনকোশ নদী, আসামের সর্বত্র এবং উত্তরে ভুটান এর কালো পর্বত এবং গৌণ অঞ্চল ত্রিপুরা রাজ্যের দক্ষিণ দক্ষিণ পূর্বাঞ্চলের 200 মাইল পর্যন্ত অল্প পরিমাণে এই প্রাণীটির বিচরণ স্থল। সোনালি বানর প্রচুর ফল এবং বাঁশের আবাসস্থল পছন্দ করে। সোনালি বানর ঋতুর উপর নির্ভর করে এলাকার মধ্যে চলে যায়। যে মৌসুমে পাকা ফল পাওয়া যায় সেসব এলাকায় থাকে। বর্ষা শুরু হওয়ার সাথে সাথে সোনালি বানরগুলো এমন নিরাপদ আবাসস্থলে চলে যায়। গবেষণার ফলাফলগুলি ইঙ্গিত দেয় সোনালি বানরগুলো শুধুমাত্র বাঁশের সমন্বিত অঞ্চলগুলির চেয়ে বেশি ঘন ঘন সেই অঞ্চলে আসে। একটি গবেষণার লেখকরা রিপোর্ট করেছেন যে সোনালি বানরগুলোকে প্রায়শই বাঁশের বনে দেখা যায়। বীরঙ্গনা আগ্নেয়গিরির পর্বতগুলির বিপরীত অঞ্চল রয়েছে, যেখানে বিভিন্ন খাদ্য ঘনত্ব রয়েছে, যেখানে সোনালি বানরগুলি তাদের খাদ্যের সাথে সামঞ্জস্য করতে সক্ষম। সোনালি বানর বিভিন্ন গ্রুপ আকারে ভ্রমণ করতে পারে এবং 3টি ছোট দল থেকে 62টি বানরের বড় দলে দেখা গেছে। উচ্চতর উচ্চতায় পাওয়া গোষ্ঠীগুলো ছোট হতে থাকে। বানররা প্রায়ই বাঁশগাছের শীর্ষে 4টি ছোট উপগোষ্ঠীতে ঘুমায়। তারা প্রায়শই একটি ঘন বাঁশের গাছ ব্যবহার করে। ঘুমের জন্য পর্যাপ্ত ভিত্তি তৈরি করতে একসাথে বুনতে থাকা বেশ কয়েকটি বাঁশের সংমিশ্রণ ব্যবহার করবে। সোনালি বানর প্রায় ঘুমের জায়গার কাছে দিনের পর দিন একই ঘুমের জায়গায় ফিরে আসবে। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দর্শক, এতক্ষণ সোনালি বানরের কিছু মজার বৈশিষ্ট্য জানলাম। প্রিয় দর্শক, এখন আপনাদের জানাবো জেব্রার কিছু বৈশিষ্ট্য। জেব্রা একটি অশ্ব ও রহস্যময় প্রাণী। ইংরেজি নাম জেব্রা সি থেকে শুরু করে। পশু পাখিদের মধ্যে অন্যতম প্রাণী জেব্রা। ইতালীয়, স্প্যানিশ বা পর্তুগিজ থেকে উৎপত্তি হয়েছে এদের। এদের উৎস বন্য ঘোড়া, এর অর্থ লাতিন ইকিওফেরাসে। ইকোফেরাস পর্তুগিজ ভাষায় ইজেব্রো বা জেব্রা হিসাবে প্রবেশ করেছিলেন বলে মনে হয়। এটি মূলত মধ্যযুগের সময় আইবেরিয়ান উপদ্বীপের অরণ্যগুলিতে একটি রহস্যময় অশ্বগুচ্ছের নাম ছিল। প্রাচীনকালে জেব্রাকে গ্রিক ও রোমানরা হিপ্পোটিগ্রিস ঘোড়া বাঘ নামে অভিহিত করেছিল।
এরা স্তন্যপায়ী ও রহস্যময়ী প্রাণী। সাদা কালো ডোরা কাটা দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি।